আসসালামু আলাইকুম বন্ধুগণ, আজকে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সাথে, যাদের গরু আছে তাদেরকে আজকের এই ভিডিওটি দেখা খুবই গুরুত্বপূর্ণ এবং খুব জরুরি। কারণ হচ্ছে বর্তমান সময়ে একটি মারাত্মক ভাইরাসজনিত রোগ হচ্ছে, যেটা হওয়ার কারণে আপনারা অনেকে আতঙ্কিত এবং চিন্তিত। এই বিষয়টি হচ্ছে বোভাইন ইফিমেরাল ফিভার বা তিন দিনের জ্বর। এই রোগটি মূলত বেশিরভাগ গরুর হয়ে থাকে এবং কিছু কিছু মহিষের হয়ে থাকে। এ রোগটি কীটপতঙ্গ বাহিত একটি রোগ, এটি ভাইরাসজনিত একটি রোগ। এ রোগে হঠাৎ করে আপনার গরু আক্রান্ত হতে পারে। এ রোগ আক্রান্ত হওয়ার কারণ হচ্ছে আপনি গরুকে গোসল করার পরে রোদে যদি রাখেন, পানিটা ঠিকমতো না মুছিয়ে দেন, তাহলে এ রোগটা হতে পারে। এ রোগ হলে আপনার গরুর কী কী সমস্যা হবে আর সমস্যা হলে আপনার কী কী ব্যবস্থা নিতে হবে তাৎক্ষণিকভাবে, এবং পরবর্তীতে আপনাকে ডাক্তারের পরামর্শ নিতে হবে কি না, এই বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তো চলুন আমরা বিস্তারিত আলোচনা করি। বন্ধুগণ, বোভাইন ইফিমেরাল ফিভার গবাদি পশুর কীটপতঙ্গ বাহিত একটি ভাইরাসজনিত রোগ। এ রোগে হঠাৎ করে আপনার গরু আক্রান্ত হতে পারে এবং তিন দিন পর্যন্ত স্থায়ী হতে পারে। এজন্যে এই রোগকে তিন দিনের জ্বর বা থ্রি ডেজ সিকনেস বলা হয়। হঠাৎ জ্বর, মাংসপেশি কাঁপুনি, আড়ষ্ঠতা, খোঁড়ানো এবং পেরিফেরাল লসিকা গ্রন্থি ফুলে ওঠা এ রোগের প্রধান লক্ষণ। অর্থাৎ আপনি গরুকে সুস্থ রাখবেন সন্ধ্যার সময়, সকালে বের করতে যেয়ে দেখবেন আপনার গরুটি কি খাচ্ছে না, দুলদুল করে কাঁপছে এবং এক পা খোঁড়াবে, পেট ফুলে যেতে পারে এবং মুখ দিয়ে অনবরত লালা পড়তে পারে। অনেকে এই রোগটিকে খুরা রোগ ভেবেও ভুল করতে পারেন। খুরা রোগের সম্পূর্ণ লক্ষণ মিলে যাবে, তবে খুরা রোগে কাশবে না আর এই রোগে কাশি বা হাঁচি কাশি দিবে এবং এ রোগে কোনো ঘা থাকবে না মুখে এবং পায়ে। এই জন্যে আপনাকে অবশ্যই খুব সতর্কতা সহিত, খুব যত্ন সহিত এই রোগটি নির্ণয় করতে হবে। এই রোগটি নির্ণয় করার জন্য প্রথমেই আপনাকে কী করতে হবে, তাপমাত্রা নির্ণয় করতে হবে। তাপমাত্রা প্রথম দিকে কম থাকলো, শেষের দিকে অর্থাৎ সকালবেলা কম থাকলো, বিকালবেলা দেখবেন যে গরুটির 106 বা 105 তাপমাত্রা হয়ে যায় এবং এক পা খোঁড়াবে, পেট ফুলে যাবে, মাঝে মাঝে কাশি দিবে, হঠাৎ করে খাওয়া দাওয়া ছেড়ে দিবে। এ রোগটি তিন দিনে তিন রকম লক্ষণ দেখা দিতে পারে। যেমন প্রথম দিন ক্ষুধামান্দা বা জ্বর, এই দুটা লক্ষণ দেখা দিতে পারে। দ্বিতীয় দিন আপনার ক্ষুধামান্দা জ্বর থাকে, পায়ের পেশি অস্থিসন্ধি আক্রান্তের ফলে খুঁড়িয়ে হাঁটতে পারে এবং দুর্বল দেখা দিতে পারে। তৃতীয় দিন পশু খেতে শুরু করে এবং জাবর কাটে, দেহের তাপমাত্রা স্বাভাবিক হয়, তবে আড়ষ্ঠতা, খোঁড়ানো ও দুর্বলতা আরও 2-3 দিন থাকে। কিছু কিছু ক্ষেত্রে আক্রান্ত পশু পক্ষাঘাত, মাটিতে থেকে উঠতে পারে না এবং গর্ভবতী গাভীর গর্ভপাত ঘটে। এ রোগটি 1867 সালে আফ্রিকার প্রথম দেখা যায়। বর্তমানে আফ্রিকা সহ অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ, অধিকাংশ এশিয়াভুক্ত দেশ এ রোগের প্রাদুর্ভাব সম্পর্কে জানা যায়। বাংলাদেশ, ভারত ও চীন গবাদি পশুর এ রোগ হবার তথ্য রয়েছে। বন্ধুগণ, এ রোগ যখনই আমরা বুঝতে পারব তখনই আমরা তার মাথায় পানি ঢালব এবং গাকে কাপড় ভিজিয়ে, সুতির কাপড় বা নরম কাপড় ভিজিয়ে গামোচ করে দেব, অত্যাধিক পানি ঢালব এবং গামোচ করে দেব, পরবর্তীতে ওটা মাথাটাকে সুন্দরভাবে মুছিয়ে দেব এবং রুচি বৃদ্ধি করার জন্য কিছু রুচি বৃদ্ধি করার ট্যাবলেট বা ওষুধ খাওয়াবো এবং জ্বর কমার জন্য প্যারাসিটামল গ্রুপের ওষুধ দেব। হাঁচি কাশি থাকে তো অবশ্যই অ্যান্টিহিস্টামিন গ্রুপের ইঞ্জেকশান করতে পারি এবং কিছু ব্যথানাশক ইঞ্জেকশান আমরা করতে পারি, তা করতে হবে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী। এবং যদি দেখা যায় রোগটি অনেক তীব্র, অনেক বেশি হয়ে গেছে বা অনেক বেশি লক্ষণ, খারাপ লক্ষণ দেখা যায়, তাহলে অবশ্যই ডাক্তার পরামর্শ অনুযায়ী পেনিসিলিন জাতীয় অ্যান্টিবায়োটিক করতে পারেন। সর্বদাই আপনাদেরকে মনে রাখতে হবে আপনার গরুটি আপনার একটি সম্পদ, এই জন্যে অবশ্যই পশু ডাক্তার অর্থাৎ প্রাণী সম্পদ অধিদপ্তরের যোগাযোগ রেখে আপনারা এই রোগটির চিকিৎসা এবং সঠিক পরামর্শ নেবেন। বন্ধুগণ, আমার এই ভিডিওটি শুধুমাত্র আপনাদেরকে সচেতন করার জন্য। এই ভিডিওর কোনো রকম কিছু দেখে আপনারা নিজেরা অ্যাপ্লাই করবেন না, অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী করবেন। আর এইসব রোগ থেকে বাঁচার জন্য আপনার খামারকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, মশারি দিয়ে ঢেকে রাখবেন,
যেন আক্রান্ত পশুতে থেকে অন্য পশুতে মাছি বা মশা না যেতে পারে, তাতে করে আপনার রোগটি বেশি প্রসার ঘটবে। এখনও পর্যন্ত যেহেতু আমাদের দেশে এই রোগের ভ্যাকসিন নেই, এজন্য আপনাদেরকে অবশ্যই সতর্ক এবং খুব যত্ন সহিত খামার পরিচালনা করতে হবে, তাহলে এই রোগটি অবশ্যই আপনার খামারে হবে না। তবে বর্তমান সময়ে আমাদের এলাকায় অনেক বেশি এই রোগে আক্রান্ত হচ্ছে, এজন্য আমাদের এলাকার যারা আছেন অবশ্যই সতর্ক হবেন। আর আপনাদেরকে আশ্বস্ত করি যে এ রোগের চিকিৎসা নিলে খুব দ্রুত আপনার গরুটি সুস্থ হয়ে যায় এবং মৃত্যুর হার খুবই কম, 2% বর্তমান সময়ে। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে দিবেন এবং অন্যকে দেখার জন্য শেয়ার করে দিবেন। দেখা হবে এরকমই কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।